হাই, আমি বিশ্বজিৎ পাল, আজকে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার সার্কিট নিয়ে ডিসকাস করছি। ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করলাম, একটা ডায়োডে ব্রিজ বানানো হলো। এখানে চারটে ডায়োড আছে, D1, D2, D3, D4, এবং এই ডায়োডের দুটো বিন্দুর এই জাংশনের দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা লোড রেজিস্ট্যান্স RL 100 ওহম মানের কানেক্ট করলাম। আমরা ট্রান্সফরমারের ট্রান্স রেশিও 4:1, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্স রেশিও 4:1, ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ 120 ভোল্ট এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে 120 ভোল্ট, হলে এখানে 30 ভোল্ট আসবে, যেহেতু ট্রান্স রেশিও 4:1, তাহলে 1/4 ভোল্টেজ এখানে আসবে। এই ভোল্টেজটা হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু থেকে যদি আমরা পিক ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে পিক ভ্যালু কত দাঁড়াবে, না পিক ভ্যালু দাঁড়াবে হচ্ছে 30 × √2, তার মানে হচ্ছে 42.42 ভোল্টেজ। দ্যাটস মিন এই ওয়েভফর্মটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে অ্যাপেয়ার হবে, যার পিক ভ্যালু 42.42 ভোল্টেজ। যখন ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল, এই চক্র ধরে হাফ অর্ধচক্র জুড়ে যতক্ষণ ধরে থাকবে, অর্থাৎ ট্রান্সফরমারের দিকটা পজিটিভ পোটেন্সিয়াল, এদিকটা নেগেটিভ পোটেন্সিয়াল, ততক্ষণ কারেন্ট D1 D2 থ্রু দিয়ে, RL থ্রু দিয়ে, D3 থ্রু দিয়ে নেগেটিভ পোটেন্সিয়াল এসে কারেন্ট এসে পৌঁছাবে। তখন ডায়োড D1 এবং D4টা রিভার্স বায়াসে থাকবে এবং ওপেন সার্কিটের মতো আচরণ করবে। এইবার যখন নেগেটিভ চক্র আসবে, তখন নেগেটিভ চক্রের সময় ট্রান্সফরমার এদিকে প্লাস পোলারিটি, এদিকে হচ্ছে মাইনাস পোলারিটি, সেই সময় ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে D4 লোড রেজিস্ট্যান্স হয়ে, D1 থ্রু হয়ে নেগেটিভ পোটেন্সিয়ালের দিকে। তার মানে আমরা D2 এবং D3 জন্য আমরা ওয়েভফর্ম পাচ্ছি এইটা। এই ওয়েভফর্মের ম্যাক্সিমাম ভ্যালু কত, 41.02 ভোল্টেজ। কেন না আমাদের এখানে পিক ভ্যালু হচ্ছে 42.42, অর্থাৎ ট্রান্সফরমার সেকেন্ডারিতে অ্যাপিয়ার হয়েছে পিক ভ্যালু 42.42 ভোল্টেজ। তাহলে এখানে দুটো ডায়োড কন্ডাক্টিং মোডে আছে, তাহলে দুটো ডায়োডে মোট ভোল্টেজ ড্রপ কত হবে, না 1.4 ভোল্ট। তাহলে 42.42 থেকে 1.4 মাইনাস করলাম, তার মানে 41.02 ভোল্টেজ আমাদের ভি আউট ভোল্টেজ পাওয়া যাবে D2 এবং D3 এই দুটো ডায়োডের জন্য আউটপুটে ভোল্টেজ। সিমিলার ওয়েতে ঠিক নেগেটিভ হাফ সাইকেলের সময় D1 এবং D4 কন্ডাক্টিং মোডে থাকবে এবং আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো হচ্ছে 41.02 ভোল্টেজ সিমিলার ওয়েতে। তাহলে লোডের মধ্যে যে ভোল্টেজ ওয়েবফর্ম আমরা পাবো, সেই ভোল্টেজ ওয়েবফর্মটা এরকম, এবং এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 41.02 ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটার ইকুইভ্যালেন্ট ডিসি ভোল্টেজ কত হবে, অর্থাৎ এভারেজ ডিসি ভ্যালু কত হবে, না 0.636, কারণ আমরা জানি এরকম ওয়েভফর্ম হলে তার পিক ভ্যালুকে দিয়ে আমরা 2/পাই দিয়ে গুণ করি, 2/পাইয়ের মান হচ্ছে 0.636। তাহলে 6.636 × Vout peak, Vout peak মিন্স হচ্ছে 41.02, তাকে মাল্টিপ্লাই করলে দাঁড়ালো 26.009 ভোল্টেজ। তাহলে এবার লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, না ভোল্টেজ কত আসছে, না 26.09, লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 100 ওহম, তাহলে 100 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 260.9 মিলিঅ্যাম্পিয়ার। এবার ডায়োডের মধ্যে দিয়ে প্রতিটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কতটা কন্ডাক্ট করবে, না লোড কারেন্ট যত যাচ্ছে তার হাফ করে, তাহলে 260.9 ÷2, তাহলে 130.45 মিলিঅ্যাম্পিয়ার। এবার চলে আসি পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজের সময় সাপোজ যদি আমরা মনে করি যে এদিকটা পজিটিভ প্রান্ত এবং এদিকটা নেগেটিভ প্রান্ত আছে, তাহলে সেই সময় ডায়োড D1-এর অ্যাক্রসে কত ভোল্টেজ আসবে, কারণ ডায়োড D1-টা সেই সময় অফ পিরিয়ডে থাকবে এবং ওপেন সার্কিটের মতো আচরণ করবে। তাহলে আমরা যদি এই দিকটা অ্যানোড আছে, এদিকটা ক্যাথোড,
তাহলে অ্যানোড থেকে আমরা ক্যাথোডে রিচ করব এই লুপ বরাবর। কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে এই ডায়োডটা সেই সময় কন্ডাক্টিং মোডে আছে, তাহলে এই ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, না এই ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্টেজ। তাহলে 0.7 ভোল্টেজ তার ফেভারে আছে, তাকে ফরওয়ার্ড বায়াসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই লুপের এই দিক থেকে এবার উঠি উপরের দিকে, তাহলে মাইনাস থেকে আমরা প্লাসের দিকে যাচ্ছি, অর্থাৎ ভোল্টেজের রাইজ হচ্ছে। তাহলে ভোল্টেজের ড্রপকে আমরা প্লাস সাইন দ্বারা ডিনোট করছি, তাহলে ভোল্টেজের রাইজকে আমরা মাইনাস সাইন দিয়ে ডিনোট করছি। তাহলে 42.42 ভোল্টেজ, তাহলে ভোল্টেজ কত হলো, না -41.72 ভোল্টেজ। এখানে মাইনাস ইন্ডিকেট করার অর্থ হচ্ছে অ্যানোডটা মাইনাস ভোল্টেজে আছে, ক্যাথোডটা প্লাস ভোল্টেজে আছে। তাহলে এটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। দ্যাটস অল।